আমার পরিবারে এখন 1000 জন সদস্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আসলে অনেক বেশি খুশি, তো খুশির কারণটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আসলে আমার খুশির কারণটা কি। তো আসলে আমাকে আপনারা কয়েকদিনে এত ভালোবাসা দিয়েছেন যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি ইউটিউবে 1000 জনের সদস্যের পরিবার হয়ে গেছি। আমার পরিবারে এখন 1000 জন সদস্য, আলহামদুলিল্লাহ। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা আসলে প্রথম ধাপ। তো আমি প্রথম ধাপের মধ্যে একটা ধাপ আসলে ফিল আপ করতে পেরেছি, যেমন 1000 সাবস্ক্রাইবার। তো আপনাদের ভালোবাসার কারণেই আমার এটা পসিবল হয়েছে, আর এখন আমার প্রয়োজন 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমি আপনাদের কাছ থেকে আশা করব যে যেভাবে আপনারা আমাকে 3 মাসে এতটা ভালোবাসা সাপোর্ট দিয়েছেন, দেখিয়েছেন, তো পরবর্তীতেও আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনারা ছাড়া আমি কিছু না। আর এখন আমি 1000 সদস্যের আমার পরিবার, আপনারা আমার পরিবারের মতো। যেমন আমি প্রতিদিন কি কি করি, আমার টুকিটাকি কাজ আপনাদের মাঝে শেয়ার করতে করতে আসলে মনে হয়, মাঝে মধ্যে যখন ভিডিও করতে পারি না, মনে হয় যে আসলে কি জানি মিসিং হচ্ছে, কি জানি মিসিং হচ্ছে। তো আপনাদেরকে আমি অনেক মিস করি, আপনারাও আমাকে খুব মিস করেন, ভালোবাসেন, সেটাও আমি জানি। যেমন আমি একদিন ভিডিও না দিলে আমার ইনবক্সে এসে আপুরা ভাইয়ারা জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি আজকে ভিডিও দিলা না কেন? এটা আসলে একটা অনেক বড় পাওনা যে আসলে আপনারাও আমাকে মিস করেন আমি ভিডিও না দিলে। আর এভাবেই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আর আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে আসলে বেশি কষ্ট হবে না। আর আজকে আসলে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে। আমি চেয়েছি আমি সেলিব্রেশনটা তাদের সাথেই করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, কারণ এখন তো সব জায়গা চারিদিকে পানি, পানিটা একটু কমে গেলে তাদের সাথে গিয়ে আমি সামান্য হলেও একটু সেলিব্রেশন করব। তো আজকের দিনটা যেহেতু স্পেশাল, তো বাসায় আমি একটু স্পেশাল করার চেষ্টা করেছি, আর বাসায় আমি কী কী করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তো দিনটা যেহেতু স্পেশাল, সকালটা শুরু হোক মিষ্টি দিয়ে, সেজন্য আমি এখানে আম কেটে নিয়েছি 3টা। আমি সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। দুধটা আসলে আমি জাল করে ঘন করে ফ্রিজে রেখেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা, আর আমটাও ফ্রিজে ছিল, তো দুইটাই ঠান্ডা ঠান্ডা। এবার আমি এটা ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, তো ব্লেন্ড করা শেষ। তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক। তো এর আগেও আমি শেয়ার করেছি, আমার ছেলে আসলে কোনো ধরনের ফ্রুটস খায় না, তো ওর জন্য আমি দুধ নিয়েছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গুঁড়াটা, এটা আসলে ভুট্টা ও ভাজা চাল গুঁড়া করা, যেটা আসলে আমি এখানে এসেই প্রথম দেখেছি, কখনো খাইনি। কেউ খেয়েছেন কি না আর নাম কি সেটা জানাবেন, আমাকে ভাবি দিয়েছিল, পাশের বাসার ভাবি দিয়েছিল খাওয়ার জন্য, আমি কখনো খাইনি। তো আজকে ট্রাই করলাম, দেখলাম যে আমার ছেলে আসলে এটা হরলিক্স মনে করে খায় কি না, কারণ আমার ছেলে খুব হরলিক্স ভক্ত। ওকে আর এখন আর হরলিক্স দেই না, কারণ বাংলাদেশে যে হরলিক্সটা ওটা আসলে দুধের সাথে গুলিয়ে রাখলে পরবর্তীতে দেখা যায় যে নিচে বালু জমে যায়, সেজন্য আমি আর হরলিক্স খেতে দেই না আমার ছেলেকে। হ্যাঁ, আমার ছেলে নাস্তা করতে এসে বসে গেছে, দেখি ট্রাই করে খায় কি না। খেয়েছে, ওকে বোকা বানিয়েছি। আর এই যে দেখেন, ফ্রুটস দিলে ও কীরকমের করে, টেবিল থেকেই উঠে চলে যাচ্ছে, ধরে ধরে রেখেছি, বাট এটা খাবে। আর আমি যে ম্যাঙ্গো দিয়ে বানিয়েছি ওটা আর খাবে না।
শুধু দেখছে আমাকে, আসলে আমি এসে ওকে আবার খাওয়াই কিনা, খুব ভয় ভয়ে নাস্তা খাচ্ছিল। এটা খাবে, দিলে দিলে এটা খেয়ে নেয়, কিন্তু আম দেখলে, আম না কোনো ধরনের ফল দেখলে ও 3 হাত দূরে চলে যায়। পর ভাবলাম দিনটা যেহেতু স্পেশাল, একটু পায়েস বানাই। সো আমি এখানে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন একটু ব্লেন্ড করে নিব, একটু আস্তে আস্তে ব্লেন্ড করব। এর মধ্যে একটু দুধ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এদিকে আমি চুলায় 2 লিটার পরিমাণ দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি, এর মধ্যে আমি ব্লেন্ড করা চালগুলো দিয়ে দিচ্ছি। তো আমি পুরো চালটা দিয়ে দিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1টা তেজপাতা অর্ধেক করে, 1টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এটা আমি হালকা আঁচে জাল করতেছি। তো চালটা আগে ভিজিয়ে দিলে ভালো হয়। এখানে আমি বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো হতে আর বেশি সময় লাগবে না, তো এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমার পায়েসটা রেডি একদম। আমি এবার একটা বলে ঢেলে নিচ্ছি। তো কিশমিশ দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি এখানে 1K লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু বাটিটা গরম ছিল তো কিশমিশ একটু বেকাতারা হয়ে গেছে, তারপরে আর কি ট্রাই করা আর কি। উপরে আমি কিছু পেস্তাবাদাম ছিটিয়ে দিয়েছি। এখানে আমি পেস্তাবাদাম ও কাঠবাদাম কুচি করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা আসলে বেকাতারা হয়ে গিয়েছে, জাস্ট একটু ট্রাই করা। তো এটা আমি এখন এভাবে একটু ঠান্ডা হতে দিব, ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার হয়। এরপর বিকেলে ভাবলাম একটু ঝাল ঝাল কিছু খাই, কারণ সকাল থেকেই তো মিষ্টি মিষ্টি খেতেছিলাম। তো ফুচকা বানালাম, এখানে আমার রেডি ফুচকা ছিল বাসায়, যেটা আসলে রেডিমেড কিনতে পাওয়া যায়, ওটা আমি ভেজে নিচ্ছি। এগুলি ভাজতে আমার অনেক মজা লাগে। আমি যখন আসলে ভাজা শুরু করি, চিপস বা ফুচকা ভাজা শুরু করি, তখন আসলে ভাজতে ভাজতে দেখা যাচ্ছে আমি অনেক ভেজে ফেলি। তো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ শসা কেটে নিয়েছি, আর ডিমটাও আমি গ্রেট করে রেখেছি সেদ্ধ করে। তো এখানে আমি আরও কিছু ডাল সেদ্ধ করেছিলাম, যেটা আসলে চটপটির ডাল, ডাবলি ডাল, ওটা ছিল না, তো আমি এখানে বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আলু ভর্তার সাথে একটু ডালটা মিক্সড করলে একটু টেস্টটা ভালো হয়। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ওটা মেখে নিয়েছি, এর মধ্যে গ্রেট করা কিছু ডিমও দিয়ে দিয়েছি আমি। আলুটা আমার মাখা শেষ, এর মধ্যে কিছু শসা কুচি আমি দিয়ে দিয়েছিলাম। তো আলু ভর্তা শেষ। এবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালোভাবে কষলিয়ে এর মধ্যে থেকে বিচি আর খোসাটা আলাদা করে ফেলছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ভিট লবণ, তারপরে দিব চিনি, অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ চাট মশলা, এটা আমার বাসায় বানানো ছিল। তারপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচের গুঁড়া, একটু টেস্ট করে দেখলাম লবণ চিনি ঠিক হয়েছে কিনা, সব কিছু ঠিক ছিল। তো এবার আমি ফুচকার ভিতরে আলুটা ভরে নিয়েছিলাম, এরপর একটু সালাদ আর গিয়ে ডিম দিয়ে দিচ্ছিলাম। তো আমার ফুচকা একদম রেডি। আসলে বাসায় যতই মজা করে বানানো হোক না কেন, বাহিরের ফুচকা খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অনেক মজা লাগে, কিন্তু যখন থেকে আমি দেখেছি ওরা অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানায়, সেই থেকে আমি বাহিরে ফুচকা খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছি। ট্রাই করি যখন খেতে মনে চায় বাসায় বানাতে। তো অনেক টেস্ট হয়েছিল, কিন্তু ঝালটাও প্রচুর হয়েছিল।
তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।